আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। শারমিন ফ্যামিলি ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। ভিডিওর শুরুতে দয়া করে সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যে সকল আপু ভাই আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন বাজে কিন্তু 5:30। তো পরিবেশ দেখে মনেই হচ্ছে না যে 5:30 বাজে। তো আসলে 5:30টাই বাজে এখন সকাল একদম। তো আমি ভাবলাম যে এই ঠান্ডায় ঠান্ডায় কিছু কাজ করি। তো সেটা হলো আমি কিছু পুঁইশাকের বীজ লাগাই, মানে যেটা লাগাইছিলাম লাল পুঁইশাক, তো ওইটার কিছু বীজ আছে। তো সেগুলো আবার এই যে এই বেড়ার সাইডে, মানে নেটের সাইডে লাগিয়ে দিব, যাতে গাছ হলে নেটের বাহিরে মাচা দিতে পারি বাঁশ কেটে আর কি, বাঁশ দিয়ে। আর গাছে কিছু ভেন্ডি হয়েছে, তো সেই ভেন্ডিগুলো উঠিয়ে রাখছি। আর একদিন উঠিয়ে 2 দিনের তো এক জায়গায় করে রান্না করা যাবে। তো আজ কয়েকদিন ধরেই কোনো বৃষ্টি নাই, তো ভাবলাম যে আজকে রান্নাঘরটা লেপে নিই। দেখতে খুবই বাজে লাগছে, একদম পানি পড়ে পড়ে ছেদলা হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে। তো রান্নাঘরটা এখন লেপলে দুপুরবেলা, যেহেতু আজকে সকালে আমার কোনো রান্না বাড়া নাই, টুকটাক এটা ওটা আছে ফ্রিজে, তো সেটা খেয়ে সকালটা কেটে যাবে। তো দুপুরে রান্না যেহেতু, তো সকাল ভোরবেলায় যদি আমি চুলার পাড়টা, মানে রান্নাঘরটা লেপে রাখি, তাহলে দুপুরে আসতে আসতে শুকিয়ে যাবে। তো দেখতে থাকুন আপনারা কীভাবে লেপি আমি। তো দেখতেই পারছেন রান্নাঘরের অবস্থা কি বাজে। তো পিঁপড়ায় মাটি উঠাইয়েছে, তারপরে কেঁচো পোকাই মাটি উঠাইয়েছে, উঠি একদম মানে অবস্থা নাজেহাল করে দিয়েছে। দেখতে পারছেন আমার এরই মধ্যে লেপা শেষ। তো রান্নাঘর আগে কি অবস্থা ছিল আর এখন কত সুন্দর দেখা যাচ্ছে। তা আসলে লেপলে পুষলে কিন্তু ঘরবাড়ি, মাটির ঘরবাড়ি খুব ভালো দেখা যায়। আর আমার এই যে এই পাশে যে সিমেন্টের চুলাটা ছিল গর্ত খুঁড়ে পুঁতা, তো সেই চুলাটা কিন্তু আজকে লেপার সময় কাদা লাগাতে গিয়ে একবারে ভেঙে গেছে, যার জন্য একবারে আমি ওখানে চুলাটা উঠিয়ে ফেলাই দিয়েছি ভাঙা চুলা, আর এই যে এখানে লেপে দিয়েছি আরও সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে রান্নাঘরটা দেখতে আজকে, আর দুপুরবেলা রান্না করব। কি খাস বাবু? পেয়ারা, পেয়ারা আর শস্য বাটা আর ঝাল। পেয়ারা, শস্য বাটা, ঝাল। তো রাফি দেখুন, বাজারতে সেদিন পেয়ারা কিনে নিয়ে আসছিলাম, তো বলছে আমু মাখিয়ে দাও, তো এখন আমি এই যে সর্ষে বাটা আর শুকনা মরিচ দিয়ে বাটিয়ে দিই, মাখিয়ে দিয়েছি, তো এখনও খাচ্ছে মজা মজা করে, খুব মজা। খাও শোনা, কীরকম করে বইও সাবু, বসার সিস্টেমই তো হয়নি। আন্টিরা বলবে না যে রাফি কীভাবে বসেছে, পচা বেবি।
ওরে বাবা, এবার দাঁতটা বিটার মতন বইয়েছে, মানে বেটার মতন বইয়েছে। বাবু মেরে বসটি হাই, আর সাথে যে পানি নিয়ে বইয়েছে ঝাল লাগছে এই কারণে। আমার একটা দিলে না বাবা, তুমি খাও আমি খাবো না। তো আমার পেয়ারা খেলে দাঁতের ভিতরে কেমন জ্বালা জ্বালা করে, মানে দাঁতে জ্বালা করে পেয়ারা খেলে, এই জন্য আর পেয়ারা খাই না ভয়তে। তুমি খাও বা খাও, ডান হাত দেখাতি হয় বা আমার দেখাও কেন তুমি। এই তো দুপুরবেলা চলে আসলাম, এখন বাজে কিন্তু 12:30। তো যাই হোক, দুপুরবেলা মনেই হচ্ছিল না যে রান্না করি, আসলে প্রতিদিন সকালবেলা মনে হয় দুপুরই রান্না করব। দুপুরবেলা এলে যখন প্রচণ্ড পরিমাণে গরম আর আমার এই রান্নাঘরের উপরে রোদের তাপ আসে, তো তাপ লাগে, এই জন্য আরও বেশি গরম লাগে এখানে। তো যাই হোক, দুপুরবেলা রান্না করলে আবার একটু নিরিবিড়ি থাকা যায়, বিকালবেলার কোনো রান্না থাকে না আর কি, মানে কোনো কাজও থাকে না। তো আজকে রান্না করব কাঁচকলার কি জানি, মানে কাঁচকলার ঘণ্ট আর হচ্ছে এই যে কচু ছড়া, আমি ঘরের থেকেই ফ্যানের বাতাসে বসে বসে কেটে নিয়ে আসছি, কারণ কচু ছড়া যেহেতু কাটতে অনেক দেরি লাগে এই জন্য আর কি। আর ভাতটা কিন্তু চুলায় আমি বসাই দিয়েছি, দিয়ে এই যে 2 বোতল দুধ নিয়ে আসছি। তো আসলে আমাদের এদিকের মানুষ সব এখানে বোতলে করে দুধ দেয়, তো ওখানে কাপড় আসেন আবার প্লাস্টিকের বোতল দেখলে বকা দিবেন। আসলে কি করব, আমাদের এদিকে কাঁচের বোতল তো নাই, আর এমনি মানে পাতিল নিয়ে গেলে ফ্রিজের দুধ জমানো থাকে, মানে এখন সব মানে ই হয়ে গিয়েছে, প্রতিদিনকে দুধ যে প্রতিদিন দিবে এইভাবে দিতে চায় না কেউ, সবাই বলে ফ্রিজে রেখে দিব, একবারে এসে 5-6 দিনকের দুধ একবারে নিয়ে যেতে। তো বোতলে সবাই দুধ এরকম 5-6 কেজি করে ভরে ভরে রাখে, আর সেই দুধ তারপরে যেয়ে তে নিয়ে আসতে হয়, 4-5 দিন ধরে আর যাওয়া লাগে না, এরকম সিস্টেম করে। তাছাড়া আর প্রতিদিনের দুধ যে আগে এক সময় যে দুধ যেই দোহানো হতো তখন যে যে নিয়ে আসতাম, তো এরকম সিস্টেম মানে গ্রামের তো উঠে গিয়েছে আমাদের এদিকে। এই জন্য আর কি সেই বাধ্য হয়ে দামি জিনিস সেই প্লাস্টিকের বোতলে খাওয়া লাগছে। তো আমি ভাতটা কিন্তু চুলায় আছে, আর এখন এই যে কচু ধুয়ে টুয়ে রেডি করে রাখছি, আর আমি এরই মধ্যে কাঁচকলাটাও কেটে কুটে রেডি করছি।
কেমন আছে ঠিক আছে মারি খাবো এই তো দেখুন আমি রান্না করছি আর এদিকে রাফির এক বালতি পানির ভিতরে একটু মানে হুইল পাউডার গুলিয়ে দিয়েছি, ও বাবলস বানিয়ে খেলা করছে বসে বসে। আর আসলে প্রচুর পরিমাণে গরম পড়ছে, গরমের ভিতরে খুব জ্বালাতন করছে, আর অন্য বাচ্চাদের সাথে খেলা করতে গিয়ে শুধু হাত পা কেটে কুটে নিয়ে আসে। গতকালকেও এক জায়গায় পা কেটে নিয়ে আসছে, তো এই জন্য ভাবলাম যে এখন আর পাড়ায় খেলা করতে যেতে দিব না, তার বদলে পানি দিয়ে তুই পানির ভিতর বসে বসে একটু খেলা করুক, আর ততক্ষণে আমি রান্নাটাও সেরে নিই। তো দেখতে পারছেন ভিডিওটা একটু স্পিডে দেওয়া, কারণ ভিডিওটা স্পিডে না দিলে অনেক লম্বা হয়ে যেত। তো যাই হোক, আমার কচুর তরকারি চুলাই হয়ে যাওয়ার মধ্যে মানে হয়ে যাওয়ার ভিতরে একবারে, আর এখন আমি এই যে কাঁচকলার ঘণ্টটা রান্না করব। তো এইভাবে রান্না করলে এত ভালো লাগে, মানে কি বলবো, আমার রাফিরও পছন্দ আমারও পছন্দ কাঁচকলা এভাবে তো মাছ দিয়ে রান্নার চাইতে। তো এই তো তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে এখন কাঁচকলাটা বসিয়ে দিব। তো কাঁচকলাটা দেখতে পারছেন সেদ্ধ হওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি, নিয়ে এখন আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি আর জিরা দিয়ে, তো এইটা দিয়ে আর কি তেলে দিয়ে নিব। তো এভাবে খুব সুন্দরভাবে কাঁচকলার ঘুটে রান্না রান্না করলে খুব ভালো লাগে খেতে, সবসময় আসলে মাছ ভালো লাগে না। আর এমনি তো আমার মানে প্রথম দিকে মানুষের নাকি শুনে মাছ খেতে ভালো লাগে না, শেষের দিকে মাছ খেতে ভালো লাগে, আর আমার প্রথম দিকে বেশ ভালোই মাছ খেতাম, আর বেশ কিছুদিন ধরে মানে মাছের গন্ধ একদমই সহ্য হয় না, মাছ দেখলেই কেমন জানি মাথা ঘুরায় বমি আসে, এই জন্য আরও আর কি মাছ খেতে ভালো লাগে না। রাফির কচু দেখলি মাথায় কাজ করে না, কচু দেখলি সেদিন ভাত খোলা তার পড়ে না যেন আমার হাতে তেল পারবো না, আমার তো ভালো লাগে না এসব, হাত না কেবল ধুলে রাখবো।
খাওয়া দাওয়া দিয়েই আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Or, I'm a side, I got some lucky.